একটা ক্যাম্পাসটাকে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি তোমাদের, বিকজ আই হ্যাভ ডান এনি ব্লগস ইন ইন দ্য হেরিটেজ। আই শুড হ্যাভ ডান, বাট আই মিসড ইট। সো দিস ইজ দ্য হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। সো বেসিক্যালি 104-এ যাচ্ছি ফুড কুপন কালেক্ট করতে। সো আজকের ফ্রেশার্সের জন্য এটা আমার রাদার ট্রেডিশনাল, সেটা হলো ব্ল্যাক কুর্তা। আমাদের আগে পার্পল শার্ট বা পার্পল যে কোনো কালারের কিছু পড়তে বলেছিল, সেটা কালকে চেঞ্জ হলো অ্যান্ড ব্ল্যাক অপশন দিয়েছে। সো ওয়াই নট ব্ল্যাক কুর্তা অ্যান্ড মাই ফেভারিট ওয়াচ, সানগ্লাস, জিন্স 1700 টাকা দিয়ে কিনতে হয়েছে অ্যান্ড অবভিয়াসলি মাই ক্যামেরা, যেটার জন্যে আজকে আমি হয়তো সবাই পেছনে ঘুরবে। So hey guys and welcome back to my channel and this is your boy who is again back with another brand new episode of vlog. আমি বুঝতেই পারছি আফটার মানে এজেস আফটার মান্থস হবে যে আই এম ডুইং আ ভ্লগ। সত্যি কথা বলতে কন্টেন্ট অনেক ছিল বাট ভেতর থেকে সেই ইচ্ছাটা আসেনি। হ্যাঁ, তো বাড়ি থেকে অনেক কিছু বলেছে কি তুই ভুলে গেছিস ভ্লগ করা, তুই ছেড়ে দিয়েছিস ভ্লগ করা, ইউটিউব পুরো বাজে হয়ে গেছে, তুই করছিস না অ্যান্ড এভরিথিং সব শুনতে হয়েছে। বাট নাও ফাইনালি আই এম ডুইং আ ভ্লগ। ইয়া, সবাইকে ভ্লগ করতে দেখে আমিও নিজে ভাবছিলাম ওয়াই এম আই নট ডুইং দ্যাট ভ্লগ। সো বাট তারপরে ওই যে একটা হয় না যে একটা আর্টিস্টের যতক্ষণ না ভেতর থেকে ইচ্ছে হয় ততক্ষণ সেটা যদি আমি মানে জোর করে করি সেটা ভালো হবে না। আমি সবসময় আমার কন্টেন্টগুলোকে ভালোই রাখার চেষ্টা করেছি। সো দ্যাটস ইট অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ আফটার আ লং টাইম। আজকে আমি আমার কলেজ যাচ্ছি হেরিটেজ অ্যান্ড সেখানে আজকে ফ্রেশার্স আছে। সো দেখতেই পাচ্ছ ব্ল্যাক পাঞ্জাবি, আমি আগেই দেখিয়ে দিচ্ছি ক্লিপটা অ্যান্ড নীল জিন্স। ওকে, সো আই গেস ভালোই লাগছে। ইয়েস, ভালোই লাগছে অ্যান্ড অপশন ছিল আমার কাছে বাসে যাওয়ার বা এতে পেতে যাওয়ার, দেন আই হ্যাভ ডিসাইডেড কি চলো কলেজে ফ্রেশার্স তো একবারই হয় তো ওয়াই নট টেক মাই ওন কার অ্যান্ড গো। সো ইয়া, আমি নিজে গাড়ি করেই যাচ্ছি অ্যান্ড জানি না কখন শেষ হবে বাট অন, বাট ইয়া যাচ্ছি আপাতত, সবে বেরোলাম ঠিক আছে। অ্যান্ড এই ব্লগটাকে একটু বেশ ডিফারেন্ট স্টাইলে করার ইচ্ছা আছে, মানে আমি এতেও রেকর্ড করব, আমি ইনস্টাগ্রামে একটা ছোট মিনি ব্লগ টাইপের করব, সেখানেও করার ইচ্ছা আছে, তো ডাবল খাটনি যাকে বলে। সো এটাই, আই গেস তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড সবাই খুব সেফ আছো অ্যান্ড এই ব্লগটা দেখতে থাকো, একদম লাস্ট অবধি দেখতে থাকো। ফ্রেশার্স ফ্রেশার্স পার্টি, জানি না কীরকম পার্টি দেবে, মাই ফার্স্ট টাইম, রাদার সবারই ফার্স্ট টাইম যারা কলেজে ফার্স্ট ইয়ার হয়। সো ইয়া, কিপ ওয়াচিং দ্য ব্লগ অ্যান্ড একটা কথা মনে করিয়ে দিই, আম ক্লোজ টু 400 সাবস্ক্রাইবার্স অ্যান্ড রাদার বলতে পারি যে 500, লেটস মেক ইট 500। সো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি টু গ্রো। সো ইয়া, বেসিক্যালি এসে গেছি অ্যান্ড আপাতত সুদর্শন দত্ত রায় ম্যামের কাছে যাচ্ছি জাস্ট টু কালেক্ট দ্য ফুড কুপনস অ্যান্ড ইয়া দেন জয়েন করব। ঠিকঠাকই পৌঁছে গেছি, জাস্ট একটা ক্যাম্পাসটাকে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি তোমাদের, বিকজ আই হ্যাভ ডান এনি ব্লগস ইন ইন দ্য হেরিটেজ। আই শুড হ্যাভ ডান বাট আই মিসড ইট। সো ইয়া, দিস ইজ দ্য হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড we are walking in three friends, Pritha, Moyuri and Anushka. Hello. Hi.
এখন ফুড কুপনস কালেক্ট করতে এসেছি, যেখানে এইচডিআর ম্যাম আমাদের ফুড কুপনস দিচ্ছে। এইচডিআর ম্যাম ফুড কুপনস দিচ্ছে, দাঁড়া না আমি আগে কুচ্ছি ম্যাম। রক্তিম ব্যানার্জি, নাম তো শুনেই হোক। 154-2104-104 ম্যাম আপনি পারবেন। আমি সো বেসিক্যালি সমালি, মীনাক্ষী, দীপান্বিতা অ্যান্ড নাটিটা কোথায় গেল? আচ্ছা, সো কুপন নিয়ে নিলাম। সো আমরা 104-এ যাই, এইচডিআর ম্যাম কুপন নিতে জলদি নিয়ে যাই। জানি, হ্যাঁ, তো দেখা হচ্ছে। সো অল ডান, নাও উই আর গোয়িং টু দ্য এসবি অডিটোরিয়াম। আমি সব বেরো, সবাই তুলবো, এসিতেই তো ঢুকছি। হ্যালো ব্রাদার, we are right inside the SB auditorium and freshers just shuru hobe and just boshachhe and lokabai, so that's it and yeah, all set. Amar pashe oishi ache and the full row. E bhai taka ha, and the full row. Shayok, Shohini, Swapni, Dipto, they are new dikhe Dipto, so that's it. Adhe party hui dikhe
First half, just Shesholo and Dachi canteen, food cooper niye khete, and then we'll come back again in the SB auditorium, and then at around 1:30, then Sheshkore wrap up, I guess. So SB canteen. Hello, uncle, how are you? How are you? Biryani. Hey, Gaurav, me biryani khade achche. Our canteen and ভেবেছিলাম ভালো কোনো খাবার আছে বাট এই গরমে বিরিয়ানি খেতে হবে আমার বিরিয়ানি ভালো না খুব খারাপ ভাই গরমে বিরিয়ানি যাই হোক Yeah.
Officially, and ওখানে চলছিল beatboxing and you know মানে কিছু group ছেলেদেরকে ডেকে just seniorরা মজা নিচ্ছিল and proposals dance boring লাগছিল আর কি. So আমার কাজও ছিল বাড়িতে, so I've decided যে আমার বিরিয়ানি আসা উচিত এবারে, অনেকক্ষণ হয়ে গেছে. বিরিয়ানি খাওয়ালো, গরমে বিরিয়ানি কি বা অপশন ছিল, তো ইটস ওকে. চিকেন বিরিয়ানি সো খেয়ে বেরিয়ে গেলাম. লাস্ট পার্টটা বোরিং লাগছিলো বলে সেরকমভাবে আর কোনো ভিডিও রেকর্ড করিনি. ইফ আই হ্যাভ টু রেট দ্য ফ্রেশার্স আউট অফ 10, 7 আউট অফ 10. ইট ওয়াজ প্রিটি কুল অ্যান্ড অল থ্যাংকস টু অল দ্য সিনিয়র্স. যদি কোনো সিনিয়র্স এই ভিডিওটা দেখছে, সো থ্যাংক ইউ সো মাচ ফর কি বলবো ওয়েলকামিং আস. অ্যান্ড খুব ভালো লেগেছে আমাদের ব্রাদার. আমার তো ফার্স্ট পার্টটা ইট ওয়াজ অসম, মারাত্মক ছিল ফার্স্ট পার্টটা. স্টার্ট অফ দ্য সেকেন্ড হাফ সেটা খুবই ভালো ছিল. দ্য ডান্স, দ্য কী বলবো, দ্য অ্যাম্বিয়েন্স ওয়াজ ইজ প্রিটি মাচ কুল. এভরিথিং ওয়াজ ব্রাদার ইন গুড টাচ. সো প্রিটি মাচ হ্যাপি, বাট ইউ নো সার্কামস্ট্যান্সেস, কিছু কাজ আছে বাড়িতে অ্যান্ড আমাকে ফিরতে হবে. তো ইয়া, সো আজকের ব্লগটা আশা করা যাচ্ছে এখানে শেষ. অ্যান্ড ইফ ইউ গাইজ রাদার লাইক দিস ভিডিও, প্লিজ টু লাইক ইট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল. 500 ইজ দ্য নেক্সট টার্গেট. অ্যান্ড সি ইউ সুন অ্যাগেন, এটাই বলবো. ইটস নট আ গুড বাই, ইটস ইউ সুন.